মিসমল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সাথে থাকবো বলে আমি শামসুন নাহার প্রভাষক প্রাণী বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে তোমরা যেহেতু আমাদের গত ক্লাসটি করেছিলে তো জানা আছে নিশ্চয়ই আমরা কি করব ঠিক আছে তো আমরা ওয়াইল্ড লাইফ নিয়ে পড়াশোনা করছিলাম ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়াস অফ বাংলাদেশ অর্থাৎ সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সংরক্ষিত এরিয়াগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস গত ক্লাসটি নিশ্চয়ই দেখেছ সুতরাং জানো এবং পড়েছ তো এরপর থেকে আমরা আজকে শুরু করব আচ্ছা ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়াস অফ বাংলাদেশ পড়ার আগে ওয়াইল্ড লাইফ আমাদের যে সংরক্ষিত বনগুলো সেই সংরক্ষিত বনগুলো তৈরি করার কেন দরকার হলো সেগুলো সম্পর্কে নিশ্চয়ই জানো যেমন আমাদের দেশে কিন্তু যতটুকু বনাঞ্চল সংরক্ষিত রিজার্ভ বনাঞ্চল থাকার বা আমাদের যতটুকু বনাঞ্চল থাকার কথা ছিল ততটা কিন্তু নাই অর্থাৎ পঁচিশ ভাগ থাকার দরকার ছিল ততটা নাই প্রেক্ষিতেই ভাবতেই হলো যে কিছু বনাঞ্চল রিজার্ভ করে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমাদের আগাতে হবে এরই ধারাবাহিকতায় হচ্ছে গিয়ে সংরক্ষিত বনাঞ্চল তৈরি করাও হয়েছিল ঠিক আছে তো আজকে চলো আমরা মূল পাঠকম বা মূল পাঠে চলে যাই তো ওয়াইল্ড লাইফ প্রোটেক্টেড এরিয়াস অফ বাংলাদেশ হ্যাঁ আমরা এটা পড়ছিলাম ওয়াইল্ড লাইফ প্রোটেকটেড এরিয়াস অফ বাংলাদেশের মধ্যে সংরক্ষিত এলাকা যেটা সংরক্ষিত এলাকাগুলো সেই সংরক্ষিত এলাকাগুলো সম্পর্কে আমরা জানব ঠিক আছে তো সংরক্ষিত এলাকা বলতে আমরা মানে কেন আমরা সংরক্ষিত এলাকাগুলো কোন কি জন্য সংরক্ষিত এলাকাগুলো কেন তৈরি করা প্রয়োজন হয়ে পড়লো সেটা হচ্ছে কেন যেমন দুর্লভ প্রজাতির স্বাভাবিক জীবনযাত্রা সমুন্নত রাখার জন্য এরপরে হচ্ছে পরিবেশের বাস্তুতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য উদ্ভিদকূল আর প্রাণীকূল টিকিয়ে রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্যই মূলত এইসব কারণে সংরক্ষিত এলাকা তৈরি করার প্রয়োজন হয়েছিল আচ্ছা সংরক্ষিত এলাকার শ্রেণী বা ধরন কি কি সংরক্ষিত এলাকা হতে পারে এক হচ্ছে গিয়ে বন্যপ্রাণী অভয়ারণ্য এই বন্যপ্রাণী অভয়ারণ্য বলতে আমরা কী বুঝি বাংলাদেশে বন্যপ্রাণী যে উনিশশো চুহাত্তরের আর্টিকেলের দুই অনুচ্ছেদ পি অনুযায়ী বন্যপ্রাণী অভয়ারণ্য ওয়াইল্ড লাইফ যেটা বলা হচ্ছে অভয়ারণ্য বলতে হচ্ছে সেঞ্চুয়ারি যে প্রাণী অভয়ারণ্য বলতে আমরা বুঝি হচ্ছে প্রাণী অভয়ারণ্য একটি বিশেষ এলাকা যেখানে বন্য বন্যপ্রাণীর শিকার হত্যা কুলি করা ধরা প্রভৃতি সম্পূর্ণ নিষিদ্ধ ঠিক আছে অন্যভাবে বলা যায় হচ্ছে গিয়ে যে বন্যপ্রাণী অভয়ারণ্য সংরক্ষণের জন্য প্রজনন স্থানগুলোকে নিরাপদ ও ভীতিহীন রাখা হয় অর্থাৎ তারা যে মাটি পানি খাবার ব্যবহার করে ও বাসস্থানের আশেপাশে গাছপালা প্রভৃতির দিকে নজর দিয়ে তাদের প্রজনন প্রক্রিয়াকে সহায়তা করা হয় উক্ত এলাকায় জনসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ থাকে ঠিক আছে এটাই হচ্ছে বন্যপ্রাণীর অভয়ারণ্য ওকে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় বন্যপ্রাণীর জন্য মনোরম ও বাস উপযোগী পরিবেশ বজায় রাখতে প্রয়োজন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর প্রাণী সরিয়ে ফেলা হয় এটাই হল বন্যপ্রাণী অভয়ারণ্য এই বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর মধ্যে রয়েছে যেমন সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য এটার মধ্যে আবার আমরা চারটি ভাগ বা তিনটি ভাগ দেখতে পাই একটি হচ্ছে পূর্ব দিকে যেটা হচ্ছে বাঘেরহাটের দিকে একটি পশ্চিম দিকে এটি সাতক্ষীরার দিকে একটি হচ্ছে দক্ষিণ দিকে এটি খুলনার দিকে ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে সংরক্ষিত এলাকাগুলো এরপরে হচ্ছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান বলতে ন্যাশনাল পার্ক যেটা হ্যাঁ সেটা সম্পর্কে সবাই একটু তো মোটামুটি ধারণা যেটা পোষণ করো সেটা হচ্ছে এরকম যে চিত্ত বিনোদনও থাকে চিত্ত বিনোদন শিক্ষা সফর ও গবেষণার সুযোগ থাকবে এবং বন্যপ্রাণী সংরক্ষণার্থে নিয়ন্ত্রিত বিস্তীর্ণ প্রাকৃতিক বনাঞ্চলকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলা হয় জাতীয় উদ্যানের যে সাধারণ বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো কি। হ্যাঁ যেমন বন্যপ্রাণী হত্যা ধরা ও শিকার সম্পূর্ণ নিষিদ্ধ বন্য প্রাণী সংরক্ষণের উদ্দেশ্য সাধন ছাড়াও জনসাধারণের মনোরঞ্জন শিক্ষা ও গবেষণার সুযোগ থাকে আরেকটা হচ্ছে যেমন বৃহৎ আয়তন বিশিষ্ট প্রাকৃতিক বনাঞ্চলকে নিবিড় ব্যবস্থাপনা আনা হয় আর উদ্যানের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিছু প্রাণী হত্যা বা সরিয়ে নেওয়া ও ক্ষতিকর উদ্ভিদ কেটে ফেলা পুরনো কাঠ গাছ কেটে আহরণ করা হয় এটাই হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আইউসিএন অনুসারে হচ্ছে জাতীয় উদ্যান হল এমন এক প্রকার বাস্তুতান্ত্রিক এলাকা বিশেষ মানে এখানে এমন একটি এলাকা বিশেষ যেখানে হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো যেখানে যে কোনো ধরনের ক্ষতি মানে সেখানে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ক্ষতি বা সমস্যা না করে জনগণ শিক্ষা জনগণ সেখান থেকে শিক্ষা চিত্ত বিনোদন প্রকৃতির জন্য পরিপ্রবেশ করতে পারবে এটাই হলো জাতীয় উদ্যান ঠিক আছে এই জাতীয় উদ্যানগুলো তাহলে কী কী হ্যাঁ জাতীয় উদ্যান কী কী তোমরা নিশ্চয়ই জানো মধুপুর জাতীয় উদ্যান তারপরে ভাওয়াল জাতীয় উদ্যান তারপরে হিমছড়ি আছে হিমছড়ি জাতীয় উদ্যান এটা কক্সবাজারে আছে তারপরে লাউয়াছড়া আছে মৌলভীবাজারে হ্যাঁ এগুলো হচ্ছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান ব্যবস্থাপনা মানে উদ্দেশ্য কি এবং জাতীয় উদ্যানের উদ্দেশ্যটা কি আর ব্যবস্থাপনাটা কী জাতীয় উদ্যান নামটি সর্বপ্রথম আসলে যুক্তরাষ্ট্রেই ব্যবহৃত হয় পরবর্তীতে জাতীয় উদ্যানের ধারণাটি আফ্রিকা ও ভারতেও প্রসারিত হয়ে এটা আমাদের দেশ পর্যন্ত চলে এসেছে জাতীয় উদ্যানের কিছু উদ্দেশ্য হলো এরকম যে জীবসমূহকে প্রাকৃতিক পরিবেশে বাঁচতে দেয়া ভৌগোলিক ভূতাত্ত্বিক জীবজ ঐতিহাসিক জিনিস সুরক্ষা করা চিত্ত বিনোদন শিক্ষা ও গবেষণার সৃষ্টি করা উদ্ভিদ বন্যপ্রাণী ও মৎস্য চাষ জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য মেনলি করা হয়ে থাকে আচ্ছা জাতীয় উদ্যান ব্যবস্থাপনা বলতে আমরা কী বুঝবো হ্যাঁ জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা হচ্ছে যে মানুষ তথা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যানকে পরিবেশের ভারসাম্য রক্ষার উপযোগী করে গড়ে তুলতে হলে সঠিক ব্যবস্থাপনা বা রক্ষণাবেক্ষণ বিশেষ প্রয়োজন এর মধ্যে হচ্ছে জাতীয় উদ্যান ব্যবস্থাপনা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় উদ্যানে ব্যবস্থাপনা সম্পন্ন করা যেতে পারে এক হচ্ছে গিয়ে যোগাযোগ কমিউনিকেশন যেটাকে বলি যোগাযোগ দুই উদ্যানে পৃথক অঞ্চল গঠন যেটা এরিয়া ডিফারেন্সিয়াল ডিফারেন্টিক এরিয়া অ্যাকশন থাকবে মানে যে উদ্যানে পৃথক অঞ্চল গঠন করব এরিয়া ডিফারেন্টিক অ্যাশন জাতীয় উদ্যান বৃহৎ আয়তনের হতে হবে যদিও ধরা মানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যেটা বৃহৎ আকৃতির হবে কিন্তু যখনই বৃহৎ আকৃতি হবে তখনই এটাকে দুইটা ভাগে একটা ভাগ করে নিতে হবে একটা হচ্ছে বিরল প্রজাতির জন্য আর একটা হচ্ছে জনগণের ব্যবহারযোগ্য অর্থাৎ তুমি যেখানে যাবা সেখানে বিরল প্রজাতি রাখলে স্বাভাবিক নিয়ম বিরল প্রজাতির আবাসের স্থানের মধ্যে তুমি অ্যাটাক করতে পারো অথবা তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা অথবা তোমার অজান্তেই হবে এর জন্য দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয় জাতীয় উদ্যানকে আচ্ছা জীবসমূহ তথা উদ্ভিদ প্রাণী জীবসমূহ যেগুলো সেগুলোর হচ্ছে কী কী যেমন জাতীয় উদ্যানে মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ ঘটাতে হবে তাছাড়া বিভিন্ন প্রজাতি বিরল প্রজাতি ও আংশিক বিপন্ন প্রজাতি আংশে বিপন্ন প্রজাতি যেগুলো আছে এবং বিভিন্ন ফুল ফল ও শোভাবর্ধনকারী উদ্ভিদের প্রাচুর্য ঘটাতে হবে তাহলে হচ্ছে বন্য বন্যপ্রাণীও টিকে থাকবে জাতীয় উদ্যানের ক্ষেত্রে আলো বাতাস খাদ্য ও পানীয় সরবরাহ ঠিক রাখা এরপরে উপযুক্ত পরিবেশ দিতে হবে জাতীয় উদ্যানে উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এরপরে হচ্ছে উপযুক্ত পরিবেশের পরে হচ্ছে বন্যপ্রাণ বিদ্যা ও বন্যপ্রাণীবিদ্যা পর্যবেক্ষণ uh, টাওয়ার no, যেটা শুধু আমরা সবাই ভাবালে গেলে দেখতে পাও পর্যবেক্ষণ টাওয়ার থাকে প্রশাসন ও পরিচালনা বলে একটা ব্যবস্থাপনা থাকে গবেষণা অধিকার ও প্রবেশ মূল্য থাকে নির্ধারিত প্রচার করা হয় যেমন উদ্যানে আয় বৃদ্ধি ও জনপ্রিয়তা সৃষ্টির জন্য সংবাদ মাধ্যম যেমন সংবাদ মাধ্যমগুলোকে আমরা ব্যবহার করে বা প্রচারণা চালাতে হবে এটা দিয়ে এরপরে হচ্ছে নিরাপত্তার ব্যবস্থাপনা নিরাপত্তা থাকতে হবে বিশেষ ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এরপরে হচ্ছে গিয়ে তিন নম্বর হচ্ছে গেম রিজার্ভ হ্যাঁ গেম রিজার্ভ কি একটি সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় সেটা হচ্ছে গিয়ে গেম রিজার্ভ বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইন যেটা উনিশশো এর আর্টিকেল দুই এর অনুচ্ছেদ সি অনুযায়ী গেম রিজার্ভ হচ্ছে এমন একটি এলাকা যেখানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় কিন্তু তবুও ফাঁদ দিয়ে বন্যপ্রাণী ধরা বা শিকার বা মারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে ঠিক আছে এটাই হচ্ছে গেম রিজার্ভ যেমন গেম রিজার্ভের কতগুলো বৈশিষ্ট্য থাকবে এক হচ্ছে যেমন জাল দিয়ে বন্য প্রাণী ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ওখানে তুমি চাইলেই প্রাণী জাল দিয়ে ধরতে পারবে না বা কোনো ফাঁদ দিয়ে ধরতে পারবে না দুই হচ্ছে বন্য বন্যপ্রাণীর সংরক্ষণ ও বংশবৃদ্ধি ঘটানো হয় এরপরে হচ্ছে যে বন্য বন্যপ্রাণীর প্রজননের ব্যবস্থা রাখতে হয় বা প্রজননের ব্যবস্থা রাখা হয় ফাঁদ পেতে বন্য প্রাণী মারা বা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ গেম গেম রিজার্ভ উনিশশো তেরাশি সালে প্রতিষ্ঠিত হয় এর আয়তন হচ্ছে এগারো হাজার ছয়শো পনেরো হেক্টর এছাড়াও যে গেম রিজার্ভগুলো আছে সেগুলো হচ্ছে যেমন বাংলাদেশের রাজশাহী সিলেট ময়মনসিং জেলার হচ্ছে বিল ঝিল হাওড় গেম রিজার্ভের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে এখন হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে সাফারি পার্ক সাফারি পার্ক বলতে কী বুঝি সাফারি পার্ক বলতে এমন একটা পার্ক এলাকা যা বেষ্টুনির দ্বারা আবদ্ধ থাকার পরও ছোট ছোট কিছু বেষ্টুনিতে প্রাণীদের রাখা হয় মানে মূল একটা বেষ্টুনি দিয়ে সাফারি পার্কটাকে প্রোটেক্ট করে দেন ভেতরে হচ্ছে গিয়ে ছোট ছোট ঘরের মতো করে বা ছোটো ছোটো ঘর বলতে হচ্ছে ছোটো ছোটো বাউন্ডারি দেওয়াল দিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে প্রাণীদের রাখা হয় হ্যাঁ এটা হচ্ছে মানে ছোটো ছোটো বেষ্টুনি তৈরি করে ফেলা হয় যেমন এর মধ্যে হচ্ছে গিয়ে সাফারি পার্কে যে বৈশিষ্ট্যগুলো থাকবে যেটা দেখে বুঝবা যেমন এলাকাটা হচ্ছে সরকার ঘোষিত করবে যে এটা হচ্ছে একটা সাফারি পার্ক চারিদিকে দেয়াল বা অন্য কোনো উপাদানের তৈরি বেড়ায় বেষ্টিত থাকবে বান্ডরে দেওয়াল যেটাকে বললাম দেশি বিদেশি বন্যপ্রাণী বংশবৃদ্ধি ও অভাব বিচরণের সুযোগ থাকবে গবেষণার সুযোগ থাকবে চিড়িয়াখানা হতে ভিন্ন ধারণা এটা প্রতিষ্ঠিত হয়েছিল পর্যটকদের নিরাপদ দূরত্ব রেখে বন্য প্রাণীদের উন্মুক্ত মুক্ত স্থানে আবদ্ধ রাখার ব্যবস্থা করা হয় যেটা তোমরা সাফারি পার্কে গেলেই দেখতে পাও যে তোমাদের হয়তো গাড়ি দিয়ে ঘোরাচ্ছে আর প্রাণীদের হচ্ছে গিয়ে অভয়ারণ্য মতো মানে প্রাণীদের কি হচ্ছে একটা বাউন্ডারি দেওয়ালের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে তুমি সেটাই দেখতে পাচ্ছ যেমন ডুলা সাফারি পার্ক যেটা ডোলাহাজরা যেটা চট্টগ্রাম বা কক্সবাজারে মহাসড়কের চকরিয়া উপজেলায় হাজরা নামক এলাকায় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল ছয়শো হেক্টর জায়গা নিয়ে হ্যাঁ চকরিয়া উপজেলা সদর হতে পাঁচ কিলোমিটার দক্ষিণে আর কক্সবাজার সদর থেকে হচ্ছে চল্লিশ কিলোমিটার দূরত্বে এই সাফারি পার্কটি আছে অর্থাৎ কক্সবাজার গেলে সহজেই তোমরা ডুলাহাজরা সাফারি পার্কটি দেখতে পাবে এ এটির বৈশিষ্ট্য কি কী ছিল যেমন হুমকিগ্রস্ত প্রধান প্রধান স্তন্যপায়ী বন্য বন্যপ্রাণী যেমন বাঘ সিংহ হাতি হরিণ এগুলো হচ্ছে বন্য প্রাণী সাফারি পার্কেই সংরক্ষণ করা হয় শিক্ষা ও গবেষণার সুযোগ থাকে মূলত এই কারণেই তুমি প্রবেশ করতে পারবে আর বিরল প্রজাতির উদ্ভিদ বন্যপ্রাণীর সংগ্রহ সংরক্ষণ করা হয় বিরল প্রজাতি যেগুলো এবার পরিবেশে ভারসাম্য রক্ষা ও দূষণ রোধে ভূমিকা পালন করে থাকে এই সাফারি পার্ক আচ্ছা সাফারি পার্কের প্রাণীকুলগুলো কি কি যেমন সাফারি পার্ক যেগুলো সাফারি পার্কের প্রাণীকুলের মধ্যে কুনা কুনো ব্যাংক সোনা ব্যাংক গেছো ব্যাংক এগুলো থাকে কোনো প্রাণীকূলের মধ্যে পাখির মধ্যে আছে যেমন হচ্ছে গিয়ে হাড়গিল্লা বলো পানকৌড়ি এগুলো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে খরগোশ সজারু বাদুর শিয়াল এগুলো মানে গাজীপুর সাফারি পার্ক যেটা এটা ঢাকা থেকে খুব কাছেই গাজীপুর সাফারি পার্ক তোমরা ইচ্ছা করলেই গিয়ে দেখতে দেখে আসতে পারবে যেমন দেশে বিদেশি বন্যপ্রাণী বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সম্পন্ন সরকার ঘোষিত দেয়াল ঘেরা হ্যাঁ সরকার ঘোষিত থাকে এগুলো কিন্তু এক একটা বৈশিষ্ট্য এটার হ্যাঁ সাফারি পার্কের বৈশিষ্ট্য সরকার ঘোষিত দেয়াল দেয়ালঘেরা এলাকাকেই সাফারি পার্ক বলে যেখানে পর্যটকগণ শিক্ষা গবেষণা বা চিত্ত বিনোদনের সুযোগ পায় এজন্যই সাফারি পার্কে একটি জীবন্ত পাঠশালা বলা হয়ে থাকে আচ্ছা এরপরে হলো ইকোপার্ক পার্ক ইকো পার্ক এর পূর্ণরূপ কি আমরা সংক্ষেপে বলি ইকো পার্ক হ্যাঁ ইকো পার্কের পূর্ণরূপ হচ্ছে ইকোলজিক্যাল পার্ক যেখানে হচ্ছে বাস্তুতন্ত্র তথা প্রাকৃতিক পরিবেশ ও পার্ক উভয় সমন্বয়ে ঘটানো হয়েছে বাস্তুতন্ত্র থাকবে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশটাও থাকবে আর পার্কও থাকবে এটা হলো ইকোলজিক্যাল পার্কটায় আমরা সংক্ষেপে বলে থাকি হচ্ছে ইকো পার্ক ইকো পার্ক বলতে একটি সুস্থ প্রাকৃতিক পরিবেশ বিশিষ্ট চিত্ত বিনোদন পার্ক বোঝায় যেখানে পর্যটকরা জীববৈচিত্র্য বিনষ্ট না ঘটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বা সুধা উপভোগ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণ হয় মানে সুযোগ কথা হচ্ছে প্রাকৃতিক পরিবেশটাকে ধরে রেখে পার্ক ঠিক আছে এটা হলো ইকো পার্ক প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেই পার্ক হচ্ছে ইকো পার্ক বা ইকোলজিক্যাল পার্ক ইকো পার্ক কোথায় কোথায় মনে পড়ে কি কোথাও যেমন মাধবকুণ্ড হ্যাঁ মাধবকুণ্ড ইকো পার্ক মুরাই ছড়া মুরাই ছড়া কোথায় মোরইবাজারে হ্যাঁ মুরাই ছড়া তারপরে বাঁশখালী তারপরে কুয়াকাটা আছে কুয়াকাটা ইকো পার্ক পটুয়াখালী এগুলো হচ্ছে ইকো পার্ক এই ইকো হচ্ছে গিয়ে যখন করা হয় তখন হচ্ছে সুনির্দিষ্টভাবে কিছু কিছু উদ্দেশ্য ছিল উদ্দেশ্যগুলো নিয়েই হচ্ছে গিয়ে উদ্দেশ্যগুলোর কারণেই হচ্ছে গিয়ে ইকো তৈরি করা হয়েছে যেমন এক হচ্ছে গিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ হ্যাঁ জীববৈচিত্র্য সংরক্ষণ বন্যপ্রাণী ও তাদের বাসস্থান সংরক্ষণ প্রকৃতি ও পরিবেশের উন্নয়ন বিরল প্রজাতির উদ্ভিদ ও অর্কিড সংগ্রহ ও সংরক্ষণ শিক্ষা ও গবেষণার পরিবেশ সৃষ্টি করা প্রকৃতি ও পরি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এগুলি হলো মূলত ইকো পার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এরপরে হচ্ছে বিশ্ব ঐতিহ্য অঞ্চল নম্বর হচ্ছে বিশ্ব ঐতিহ্য অঞ্চল ইকো পার্কের পরে বিশ্ব ঐতিহ্য অঞ্চল মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো পৃথিবীর বিভিন্ন স্থানে প্রাকৃতিক বা ঐতিহাসিক স্থান বা ঐতিহ্যবাহী কোনো গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনাকে বিশ্ব সম্পদ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়ে থাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বাংলাদেশের সুন্দরবনের বৈচিত্র্যপূর্ণ জীববৈচিত্র্যের কারণে সুন্দরবনের তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্যকে একটা ছিল যে মনে আছে যে পূর্ব পশ্চিম আরেকটা হলো দক্ষিণ এই পূর্ব পশ্চিম মানে বাগেরহাট সাতক্ষীরা খুলনা আচ্ছা উনিশশো সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় লিপিবদ্ধ করে অঞ্চলকে বিশ্ব ঐতিহ্য অঞ্চল এই যে বিশ্ব ঐতিহ্য অঞ্চল হিসেবে লিপিবদ্ধ করে এইগুলোই পরবর্তীতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় আচ্ছা এটি হলো বিশ্ব ঐতিহ্য অঞ্চল তার মানে সুন্দরবনের তিনটি অঞ্চল যেটা দক্ষিণ পূর্ব পশ্চিম এবং দক্ষিণ এই তিনটি অঞ্চলই হচ্ছে পরবর্তীতে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আচ্ছা তাহলে যেহেতু সুন্দরবনের তাহলে সুন্দরবনের প্রাকৃতিক পরি বৈশিষ্ট্যগুলো কি পরিবেশগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে উদ্ভিদগুলো হলো ফাইটিক ফাইটিক মানে কি লবণভোজী হ্যাঁ যেহেতু ওটি পানিগুলো হচ্ছে লবণের ই থাকে লবণভোজী উদ্ভিদ শ্বাসমূল দিয়ে উদ্ভিদ শ্বাস প্রশ্বাস চালায় সমুদ্রের জোয়ারের কারণে বনের মাটি ও পানি লবণাক্ত হয় গাছ চিরসবুজ অর্থাৎ হচ্ছে কখনোই বৃক্ষপত্র শূন্য হয়ে যায় না ঠিক আছে এটাই হচ্ছে সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্য এরপরে হচ্ছে বিনোদন পার্ক বিশ্ব ঐতিহ্য অঞ্চলের পরে হচ্ছে বিনোদন পার্ক বিনোদন পার্ক বলতে বোঝা যাচ্ছে যেসব বনাঞ্চল বা পার্কে চিত্ত বিনোদন ও শিক্ষা সফর করার সুযোগ থাকে সেই পার্ক বিনোদন পার্ক হিসেবে পরিচিত এই পার্কে বন্যপ্রাণীকে বিশেষভাবে সংরক্ষিত করা হয় স্কুল কলেজে ছাত্রছাত্রীদের শিক্ষা সফর বনভোজন প্রভৃতির জন্য অনুমতিও দেওয়া হয় হচ্ছে এই বিনোদন পার্কে এরপর হচ্ছে চিড়িয়াখানা এবার চিড়িয়াখানা বললেই একদম স্বচ্ছ একটি ধারণা চোখের সামনে চলে আসার কথা চিড়িয়াখানায় সবাই কম বেশি গিয়েছ চিড়িয়াখানা চিড়িয়াখানা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো কি জুলজিক্যাল গার্ডেন অর্থাৎ চিড়িয়াখানা হচ্ছে জু নামেই সাধারণ কাছে হচ্ছে হচ্ছে চিড়িয়াখানাটি জুলজিক্যাল গার্ডেন থেকে জু জু থেকে হলো চিড়িয়াখানা এই নামটি বা জুলজিক্যাল গার্ডেন এই নামটি উৎপত্তি হয়েছে চিড়িয়াখানা হচ্ছে এমন একটি স্থান যেখানে বন্যপ্রাণীর সময় বন্দি অবস্থায় প্রদর্শিত হয় তার মানে এখানে হচ্ছে চিড়িয়াখানায় প্রাণীগুলো প্রদর্শিত হবে হচ্ছে গিয়ে প্রাণীগুলো বন্দি অবস্থায় আর এখানে ছিল সাফারি পার্কগুলো কিন্তু তোমার প্রাণীগুলো বন্য প্রাণীগুলো ছিল ওপেন উন্মুক্ত ঠিক আছে আচ্ছা চিড়িয়াখানাতে হচ্ছে এমন একটি স্থান বা স্থাপনা যেখানে জীবন্ত প্রাণীদের খাঁচায় বন্দি করে দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয় ঠিক আছে বাংলাদেশের সর্বপ্রথম উনিশশো সালে ঢাকার মিরপুরে একটি আধুনিক চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হয়েছিল এটি তোমরা দেখতে পাও উনিশশো একষট্টি সালে ঢাকার চিড়িয়াখানায় বন্যপ্রাণী প্রদর্শনের জন্যই হচ্ছে দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল এরপরে হচ্ছে প্রতিবেশিকভাবে সংকটাপন্ন এলাকা প্রতিবেশিকভাবে সংকটাপন্ন এলাকা হচ্ছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিছু ওয়েট ল্যান্ডের জীববৈচিত্র্য বা পরিবেশগত অবস্থা গুরুত্ব অনুধাবন করে এদেরকে প্রতিবেশিকভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও তাদের টেকসই ব্যবহার নিশ্চিত করার জন্য সরকার উদ্যোগ নেয় এই ঘোষণার ফলে এইসব এলাকার পরিবেশের কোনোরূপ ক্ষতি সাধন বা পরিবর্তন দণ্ডনীয় আইন অনুযায়ী যেসব এলাকাসমূহে এলাকাসমূহকে প্রতিবেশিকভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে যেমন আছে সেন্ট মার্টিন দ্বীপ হাকালুকি হাওর টাঙ্গুয়ার হাওর এই হাওরগুলো আছে এবং বাড়ি দ্বারা লেকও আছে এর মধ্যে ঠিক আছে এগুলো হচ্ছে প্রতিবেশিকভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে বলা হয় আচ্ছা এরপরে আমরা যাই হচ্ছে সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা হ্যাঁ সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা আমরা কিভাবে করব সংরক্ষিত এলাকা হচ্ছে যে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণতাদেশ উনিশশো তেহাত্তর সালে পরিণত হয় পরে সংশোধনের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইনে পরিণত হয় তখন থেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে সংরক্ষিত এলাকা স্থাপন ও সেগুলোর ব্যবস্থাপনা সহ সার্বিক তত্ত্বাবধান জোরে শুরু করা হয় ঠিক আছে এছাড়াও এই আইন ছাড়া বাংলাদেশের বন বিভাগ কিছু সংখ্য জাতীয় উদ্যান অভয়ারণ্য ব্যবস্থাপনা আনে উনিশশো সালে জাতীয় বন নীতি প্রণীত হয় এই বননীতিতে বিভিন্ন সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন নীতি অংশ অন্তর্ভুক্ত করা হয় সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনার জন্য জাতীয় বন নীতি উনিশশো সালে কিছু প্রস্তাবনা ছিল সে প্রস্তাবনাগুলোও রাখা হয় যেমন এক হচ্ছে যেমন দেশের মোট ভূমির আয়তনের বিশ ভাগ ভূমিতে দুই সালের মধ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে বনান চালু করা হবে চালু করা হয় দুই সালের মধ্যে সংরক্ষিত এলাকার পরিমাণ মরুভূমির দশ ভাগে উন্নত করা এগুলো ছিল হচ্ছে গিয়ে ওই সময় উদ্দেশ্যগুলো ঠিক আছে দুর্গম এলাকাকে পাহাড়ি ঢাল বা ভগ্ন যে জলাভূমিগুলো থাকে সেগুলো সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করে কার্যক্রম গ্রহণ করা আচ্ছা যখন এই সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা করা হয় তখন তার কিছু কর্ম পরিকল্পনাও করা হয়েছিল সেগুলো কি যেমন বনজ সম্পদ ব্যবস্থা পরিকল্পনা প্রকল্পের অধীনে সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা ফরেস্ট্রি সেক্টর প্রকল্পের আওতায় সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা আর এরপরে হচ্ছে নিসর্গ সহায়তা প্রকল্পের আওতায় সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা ঠিক আছে এগুলো ছিল হচ্ছে গিয়ে যে কর্মপরিকল্পনার পরিকল্পনার সুপারিশ এরপর হচ্ছে সংরক্ষিত এলাকার সহ ব্যবস্থাপনা অর্থাৎ সংরক্ষিত এলাকাগুলো যেগুলো আছে তাদের সুবিধাভোগীদের মধ্যে সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা ও সংরক্ষণের লাভ ও ব্যয়ের ন্যায়সঙ্গত বন্টন সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি অংশ একটি সংরক্ষিত এলাকা বিভিন্ন কারণে সহব্যবস্থাপনা পরিচালিত হতে পারে যেমন এক হচ্ছে যেমন বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রজাতি ও জিনতাত্ত্বিক বৈচিত্র্যতা সংরক্ষণের জন্য পরিবেশগত সেবা তত্ত্বাবধানের জন্য পর্যটন ও বিনোদনের জন্য এরপরে শিক্ষার জন্য হ্যাঁ এগুলোর জন্য হতে পারে যেমন দক্ষিণ এশিয়ার সংরক্ষিত এলাকার সহব্যবস্থাপনা হচ্ছে যেমন ছয়টি দেশের সংরক্ষিত এলাকার সহ ব্যবস্থাপনা উদ্যোগ নেওয়া হয়েছিল নেওয়া হয় এক হচ্ছে গিয়ে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ মানে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোতেই হচ্ছে গিয়ে সহ উদ্যোগ নেওয়া হয় এরপরে হচ্ছে জলচর ও পাখি জলচর হ্যাঁ জলচর পাখি বসতি ব্যবস্থাপনা বিভিন্ন প্রকার যেমন জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলো খাল বিল হাওড় নদ নদী মোহনা এগুলোতে যখন সমুদ্র সৈকতগুলোকে জলাভূমি হিসেবে বিবেচনা করে এখানে যে পাখিগুলো থাকে অর্থাৎ যে পাখিগুলো আছে যেমন মৎস্য জলাশয় পাখির বিচরণ ক্ষেত্র এই যে বিরল প্রজাতির পাখিগুলো আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় এইগুলোকে সংরক্ষণের জন্য জলজ পাখির যে বসতি সেই বসতির ব্যবস্থাপনাগুলোকে সংরক্ষণের জন্য ব্যবস্থাপনা বা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে আচ্ছা জলাভূমি ব্যবস্থাপনায় যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ জরুরি জলাভূমি ব্যবস্থাপনায় যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তাহলে একটা হচ্ছে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ দুই হচ্ছে ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ হ্যাঁ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ করার জন্য এরপরে হচ্ছে এগুলো জলাশয় ব্যবস্থাপনা ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ বলতে হচ্ছে যে অন্তর্ভুক্ত এগুলোর মধ্যে যেমন জলাশয়ের সীমানা ও আয়তন নির্ধারণ করার জন্য তারপরে ক্ষুদ্র জঙ্গল পানির তলের পরিমাণ ও বিদ্যমান উদ্ভিদ প্রজাতি নির্ধারণ বিশেষ বিশেষ উদ্ভিদ ও প্রাণীর প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ এরপরে বাস্তবায়ন পদ্ধতি ও বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ হ্যাঁ এটাই হলো জলচর পাখির বসতি সোজা হিসাব হচ্ছে গিয়ে জলচর পাখি যেটা যারা জলে অবস্থান করে সেই সব পাখির বসবাসের বসতি ব্যবস্থাপনা জলচরা পাখির বসতি ব্যবস্থাপনা এই ছিল আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকটেড এরিয়াস অফ বাংলাদেশ অর্থাৎ হচ্ছে গিয়ে যে প্রত্যেকটি প্রাণীর বিরল প্রজাতি প্রাণী থেকে শুরু করে হারিয়ে যাওয়া যাচ্ছে প্রায় এরকম প্রজাতি প্রাণীগুলো সংরক্ষণের জন্য সংরক্ষিত এলাকাগুলো সম্পর্কে ধারণা ঠিক আছে তো আশা করছি তোমরা আজকের এই পাঠ নিয়ে পড়াশোনা করবে তারপর পড়াশোনা করলেই বুঝতে পারবে যে জিনিস সংরক্ষিত এলাকা বলতে বা সংরক্ষিত এলাকা ধারণাটি কোথা থেকে এলো এবং তার থেকে কি কি আছে আর ঠিক আছে তো সবাই তোমরা ভালো থাকবে আগামীতে ইনশাল্লাহ আবারও আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে